আমি সবসময় বলে এসেছি যে অফিসের কোনো প্রবলেম, অফিসের কোনো কথা আমরা বাড়িতে নিয়ে যাব না। কিন্তু কোনোদিন ভাবতে পারিনি যে বাড়ির ব্যাপার নিয়ে কথা বলতে হবে এই এই অফিসে বসে। আচ্ছা সত্যবি, বলতে পারিস কি হচ্ছে, কি হচ্ছে এসব? দেখো রেটুমণি, আমি সব সময় সব ব্যাপারে আমার ফ্যামিলিকে প্রায়োরিটি দিয়েছি। আজ আমি এক্স্যাক্টলি কিন্তু আজ তুই এরকম সিদ্ধান্ত কেন নিচ্ছিস? তো কি মনে হচ্ছে যে আমাদের সবাইকে ছেড়ে গিয়ে তুই তুই ভালো থাকবি, ভালো থাকতে পারবি, আর আমরা পারবো তোকে ছেড়ে যা থাকতে? দাদা ভাই, আমি তোকে আজ অব্দি একটা সিক্রেট বলিনি, আজকে বলছি। জানিস তুই যখন বাইরে গেছিলিস পড়তে, আমি আর ওলি রোজ কাঁদতাম তোর জন্য, খুব মিস করতাম তোকে। সবার কাছে বায়না করতাম যে একবার একবার দাদা ভাইয়ের কাছে নিয়ে চলো। আর ছোট মাকে আমি দেখেছি রোজ নিয়ম করে ক্যালেন্ডারে একটা করে একটা ডেট কেটে রাখতো। এরকম মা ভাই বোন এদের ছেড়ে তুই চলে যেতে চাইছিস? এই দাদাভাই, দাদাভাই শোন, দেখ না এই যে সম্পর্ক সংসার এগুলো না খুব জটিল ব্যাপার, জানিস তো। তুই জানিস তোর ভাইয়ের মাথায় এগুলো ঢোকে না, আর আমি আমি আজও এগুলো বুঝতেও চাই না। কিন্তু আমার ভালো লাগা খারাপ লাগাটা খুব খুব পরিষ্কার, জানিস তো। তুই বল আজকে আজকে ছোট মার সাথে সবার সামনে যেটা হয়েছে সেটা কি ঠিক হয়েছে? তোর কি মনে হয় সেটা ভুল হয়েছে? আমি বলছি, আমি ওকে বলছি, বাবা তুমি আমাকে ছাড়ো, এতটুকু কথা দাদাভাইকে বলার আমারও অধিকার আছে। দাদা ভাই, ছোট মার সাথে আজকে যেটা হয়েছে সেটা কি ছোট মার প্রাপ্য ছিল? তুই বল, ছোট মার ভালোবাসার স্নেহ মমতার এটা কি তার প্রতি না? কি বলতে চাইছিস তুই, কি বলতে চাইছিস তুই? তুই আমাকে শেখাবি? আমি তোকে বোঝাতে চাইছি না, না আমি তোকে বলতে চাইছি যে আজকে একটা ভুল হয়েছে, আর সেটা তোর দিক থেকে হলেও তোর লেকচার আমি শুনতে চাই না। তোকে শুনতে হবে। অব্রো তুই যা, তুই প্লিজ যা এখান থেকে। বাবা তুমি আমাকে ছাড়ো, ছাড়ো তুমি আমাকে, আমি ভুল করেছি দাদা ভাই মুখের ওপর আজকে আমি কথা বলেছি, আমার শাস্তি হওয়া উচিত। হ্যাঁ তুমি সরো, সরো তুমি। এই এরা ভাই, তোর মুখের ওপর আজকে তোর ছোট ভাই কথা বলেছে না? হ্যাঁ এনে মার আমাকে, মার না, মার 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 দাদা ভাই। কিন্তু তুই আমাকে ছেড়ে যাবি না, যাবি না, তুই আমাকে ছেড়ে। আমি তোকে যেতে দেবো না, করতো আমি কথা দিচ্ছি, আমি তোকে কোথাও যেতে দেবো না, আমি পারবো না তোকে ছেড়ে থাকতে দাদা ভাই, আমি পারবো না। কোনো সিদ্ধান্ত নিস না, দেখ তোর ভাই যেভাবে কষ্ট প্রকাশ করতে পারে আমরা তো সেভাবে পারি না, কিন্তু আমাদের কষ্টটা তো একই। কোনো ওই বাচ্চা মেয়েটা ভেবে দেখতো এই ট্রমা থেকে ও কিভাবে, একটা কথা বলবে না, একটা কথা বলবে না। তোমাদের সেন্টিমেন্টকে আমি রেসপেক্ট করি, কিন্তু কিন্তু আমারও কিছু চাওয়া পাওয়ার আছে, প্লিজ এবার তোমরা আমাকে ছাড়ো, আমাকে এবার প্লিজ আমাকে নিজের মতো করে একটু বাঁচতে দাও। আমি তোমাদের কোনো কথা শুনবো না, আমি যাবই যাবই আমি, কারণ এসব আমি আর নিতে পারছি না, পাচ্ছি না আমি, আর ভালো লাগছে না। দাদা হ্যাঁ, তিন ব্যাগটা আমাকে দিন, আমি নিজে ঘরে গিয়ে রেখে আসছি। চব্বিশ ঘন্টাতেও কিচ্ছু হবে না, কষ্ট করে ব্যাগটা না নিয়ে গিয়ে এখানেই রেখে গেলে পারতো। এসো ছোট মা, ঘরে চলো।
চলো চলো ছোট মা, যাও ইন্দু ওর সঙ্গে যাও। বলি তুমিও যাও মায়ের সাথে, মায়ের খেয়াল রেখো। খেয়াল রাখাচ্ছি তোদের, 24 ঘন্টা মেয়াদ বেড়েছে বলে খুব মনের জোর বেড়েছে তাই না? আধ ঘন্টায় তোর ভাগ্য বদলে গেছিল, কিন্তু এই 24 ঘন্টায় তোর কোনো অবস্থা পাল্টাবে না, মিলিয়ে নিস। আমি অনেক ভাগ্য করে এসেছি, তাই মা আমাকে এটুকু সময় দিয়েছে, এটাই আমার কাছে অনেক। রাঙামা, আমাকে আশীর্বাদ করো রাঙামা, আমি যেন আমার কথা রাখতে পারি। আমার তোমাদের সবার আশীর্বাদ দরকার, ওইটুকুই আমার মনের জোর। তোমার মনের জোর তোমার মনের মধ্যেই বৌরানী, তবু আমাদের সবার আশীর্বাদে যদি কোনো কাজ হয়, আমি সকলের হয়ে তোমায় অফুরান আশীর্বাদ করছি। তুমি জিতে এসো, যে কথা দিয়েছো সে কথা যেন রাখতে পারো। বৌরানী, আমাদের এই ভারতবর্ষ সতী সাবিত্রীর দেশ, তারা কোনো দিন কোনো অবস্থাতে হার মানেনি। তারা তো আর আমার মতো কারোর পাল্লায় পড়েনি। নে কারি কারি আশীর্বাদ নিয়ে যা তুই, তাও কোনো লাভ হবে না। সাত্তু কি আর এ বাড়িতে ফিরবে না রে? ফিরতেই দেবে না তিস্তা ওকে। ছোট মা, একটু শরবত বানিয়ে আনবো, সকাল থেকে তো কিছুই মুখে দাওনি। দাদাভাই ঠিক চলে আসবে দেখো, বৌরানী সবাইকে ফিরিয়ে আনে। তুমি জানো তো আমার পাপাকেও তো বৌরানী ফিরিয়ে এনেছিল, তুমি কষ্ট পেও না ছোট মা। মিষ্টি বলি, চলো আমরা এগোতে এখন যাই, ছোট মা একটু রেস্ট নিক, আমরা পরে আবার আসবো। এসো মিষ্টি, এসো। আসছি ছোট মা। সত্যকে
কিন্তু তুমি এভাবে এত কেন ভেঙে পড়ছো ইন্দু? দুপুরের খাবারটুকু বানিয়ে ওদের দিয়ে আসবো, তুমি ওদের অফিসে নিয়ে চলো।